बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सिराजगंज ऑनलाइन स्कूलेर पक्ष थेके सबाई के स्वागत। आमी राजिया सुलताना प्रभाषक हिसाब विज्ञान विभाग बेलकुची सरकारी कलेज बेलकुची सिराजगंज। प्रिय शिक्षार्थी बंधुरा तोमरा केमन आछो? आशा करी जे जेखाने आसो भालो आसो सुस्थ आसो एबं निरापदे आसो। आजके आमी एकादश द्वादश श्रेणी हिसाब विज्ञान प्रथम पत्रेर থেকে গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব হিসাব চক্রের ধারাবাহিকতা রক্ষা করে হিসাবের বিভিন্ন বইসমূহ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা একটু জেনে নিই হিসাব চক্রটা কি। হিসাব চক্র কি বা কাকে বলা হয়? আমরা জানি হিসাব রক্ষণ প্রক্রিয়ায় হিসাবের কার্যক্রমগুলো যখন ধারাবাহিকভাবে আবর্তিত হয় তাকে হিসাব চক্র বলা হয়। তো হিসাবের কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে আবর্তন হবে, কিন্তু হিসাব বিজ্ঞানে একটা ধারণা আছে। কি ধারণা? হিসাব বিজ্ঞানের এক ধারণা বা নীতিমালা অনুযায়ী মনে করা হয় যে একটা কারবার প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হবে তখন প্রতিষ্ঠানটা অনন্তকাল চলতে থাকবে। কিন্তু এই অনন্তকাল কি মানুষ বেঁচে থাকে? অনন্তকাল কিন্তু মানুষ বেঁচে থাকে না, এবং অনন্তকাল পরে হিসাব নিকাশ করাও কিন্তু সম্ভব হয় না। তো এই অনন্তকালগুলোকে কি করা হয়েছে, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সময়কালে বিভক্ত করা হয়েছে, তাই না? এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা সময়কালকেই হিসাবকাল বলা হয়, এবং এই প্রত্যেকটা হিসাবকালের যখন হিসাব কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে আবর্তিত হয়, অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়া শুরু থেকে লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণ বলো, বিভিন্ন হিসাব নিকাশ কার্যক্রম সম্পাদন, এবং সর্বশেষে যে হিসাবের যে বিভিন্ন তথ্যগুলো সেগুলো যখন সেগুলো কী করা হয়, প্রয়োজনীয় পক্ষগুলোকে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত যে সকল কার্যক্রম আবর্তিত হয় সেই আবর্তন বা চক্রাকার প্রক্রিয়াটাকেই কিন্তু হিসাব চক্র বা অ্যাকাউন্টিং সাইকেল বলা হয়, তাই না? তো আমরা যেহেতু ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট, তাই না, তো এই ক্ষেত্রে হিসাব চক্রটা জানা কিন্তু খুবই জরুরি, এবং সবসময়ের জন্য কিন্তু বিষয়টা মাথার মধ্যে রেখে দিতে হবে, তাই না? তো আমি সংক্ষেপে একটু দেখাই দিই যে হিসাব চক্রটা আসলে কেমন হয়। একটু খেয়াল করো, হিসাব চক্র, চক্র মানে কি? চাকার মতো, তাই না? চক্র বা চাকার মতো। তো হিসাবের যে বিভিন্ন কার্যক্রমগুলো কি হতে থাকে, চক্রাকারে বা আবর্তিত হতে থাকে, তাই না? একের পর এক আবর্তিত এভাবে হতে থাকে। তো আমি শুরুতেই বলেছিলাম যে হিসাব রক্ষণের নিয়ম অনুযায়ী কি করা হয়, লেনদেন শনাক্তকরণ থেকে শুরু করে চূড়ান্ত পর্যায়ে হিসাব তথ্যগুলোকে প্রয়োজনীয় পক্ষে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বৈজ্ঞানিক উপায়ে যখন আবর্তিত হতে থাকে সেটাই হবে হিসাব চক্র। তো শুরুতেই আমাদের প্রথম কাজটা কি এখানে, বা প্রথম ধাপটা হবে চিহ্নিতকরণ। চিহ্নিতকরণ অর্থাৎ কোনো একটা ঘটনা যখন ঘটে, ঘটনাটি আসলে লেনদেন কি না, তাই না? তো তোমরা এর মধ্যেই জেনে ফেলেছো যে লেনদেন কি, তাই না? আমরা একটা কথা জানি কি, আমরা একটা বিষয় কিন্তু জানি যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনাই লেনদেন নয়। তো যখন কোনো একটা প্রতিষ্ঠানে কোনো ঘটনা ঘটলো, ঘটনাটা লেনদেন কি না সেই হিসাবে আগে আমাদের কি করতে হবে, শনাক্ত করতে হবে বা চিহ্নিত করতে হবে। চিহ্নিতকরণও বলতে পারি অথবা শনাক্তকরণও বলতে পারি, তাই না? শনাক্তকরণ, তাহলে শুরুতেই ঘটনাটা লেনদেন কি না বা দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসরণ করেছে কি না, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কি না, তার দুটা পক্ষ আছে কি না, এই বিষয়গুলো কিন্তু আগে আমাদের কি করতে হবে, শনাক্ত করতে হবে, বুঝতে হবে বা চিহ্নিত করতে হবে। তারপরের ধাপে কি হবে, তারপরের ধাপে যে
লিপিবদ্ধ করব আমরা, তাই না? লেনদেনগুলোকে লিপিবদ্ধ করব, লিপিবদ্ধকরণ। অর্থাৎ লেনদেনটা আসলে অরিজিনালি আমাদের হিসাব রক্ষণ অনুযায়ী লেনদেন কি না সেটা শনাক্ত করব, তারপরে কি করব, লিপিবদ্ধ করব। লিপিবদ্ধকরণ মানে কি, হিসাবের বইতে লিপিবদ্ধ করব বা লিখব, তাই না? তো এই লিপিবদ্ধকরণকেই আমরা বলতে পারি কি, জাবেদা ভুক্তকরণ বা জাবেদা। এরপরের চক্র বা ধাপটা আসবে তোমার শ্রেণীবিন্যাসকরণ, শ্রেণী বিন্যাসকরণ। এই হিসাব চক্রের ধাপগুলো কিন্তু মৌলিক যে ধাপগুলো একটু মনে রাখতে হবে, একটু খেয়াল করে দেখতে পারো যে কোনো কোনো বইতে হয়তো ধাপগুলো 9টা, 10টা বা 11টা, 12টা, 11টা এরকম আছে, তাই না? তো সেটা সমস্যা নাই, মৌলিক বিষয়গুলো মনে রাখলেই হবে। এই শ্রেণীবিন্যাসকরণকে আমরা লিখতে পারি কি, আমরা যেটা প্র্যাকটিক্যালি করে থাকি সেটা হলো খতিয়ান ভুক্তকরণ। এরপরের ধাপ দেখো সংক্ষিপ্তকরণ বা র্যাও মিলে যেটা লিপিবদ্ধ করা হয়, সংক্ষিপ্তকরণ বা র্যাও মিল যেটা। তাহলে কয়টা ধাপ লিখলাম? 1 নম্বরে দিলাম চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ। এরপরে আসো সমন্বয় দাখিলা। এরপরের ধাপ আসো সমন্বিত রেওয়া মিল। এরপরে সমন্বিত রেওয়া মিলের পরে কি, কার্যপত্র প্রস্তুতকরণ। এই ধাপগুলোর মধ্যে কিন্তু অত্যাবশ্যকীয় প্লাস কিছু কিছু কম্পালসারি, কিছু তোমার ঐচ্ছিক ধাপও আসতে পারে। তো সমন্বয় দাখিলার পরে কি তৈরি করতে হয়, সমন্বিত রেওয়া মিল, তারপরে কার্যপত্র প্রস্তুতকরণ। কার্যপত্র প্রস্তুতকরণের পরে আসি আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী প্রস্তুতকরণ বা আর্থিক বিবরণী সমূহ। এরপরে আসো সমাপনী দাখিলা। এরপরে আসো সমাপনী পরবর্তী রেওয়া মিল বা সমাপনী উত্তর রেওয়া মিল আছে বলা যায়। রেওয়া মিল বিপরীত দাখিলা ইত্যাদি। তো হিসাব চক্র কি জিনিস এবং হিসাবের যে কার্যক্রমগুলো কিভাবে আবর্তিত হয়, দেখো শুরু থেকেই লেনদেনগুলোকে শুরুতে চিহ্নিত করতে হবে বা শনাক্ত করতে হবে, লেনদেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। লেনদেনগুলোকে সর্বপ্রথম জাবেদা বইয়ে লিপিবদ্ধ করতে হবে, তাই না? তারপরে যে জাবেদাগুলো থেকে খতিয়ান হিসাব প্রস্তুত করতে হয়, তারপরে রেওয়া মিল তৈরি করতে হয়। রেওয়া মিলের বহির্ভূত কিছু সমন্বয় থাকে বা অন্যান্য যে ইনফরমেশন থাকে সেগুলো হলো সমন্বয় বা সমন্বয় দাখিলা। তারপরে আসে সমন্বিত রেওয়া মিল, অর্থাৎ পূর্বের রেওয়া মিল প্লাস সমন্বয় মিলে এই দুইটার সমন্বয়ে যখন নতুন করে রেওয়া মিল তৈরি করা হয় সেটা হলো সমন্বিত রেওয়া মিল। তারপরে ধাপে লিখছি কি, কার্যপত্র প্রস্তুতকরণ, চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী। এই যে এখানে আর্থিক বিবরণী প্রস্তুত, আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে বড় বড় প্রতিষ্ঠানগুলো কি করে, কিছু
আর্থিক বিবরণী যে ইনফরমেশনগুলো সেগুলো নিয়ে কী করে একটা খসড়া হিসাব তৈরি করে, যা কিসের জন্য তৈরি করে, যে আর্থিক বিবরণী তৈরি করতে যেন কোনো ভুল ত্রুটি না হয়, ভুল ত্রুটি এড়ানোর লক্ষ্যে কী করে একটা খসড়া হিসাব তৈরি করে বা রাফ হিসাব তৈরি করে, যার নাম হলো কার্যপত্র প্রস্তুতকরণ। এরপর কার্যপত্র তৈরি হয়ে গেলে সেখান থেকে কী করে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়, আর্থিক বিবরণী তৈরির পরে কী করা হয়, সমাপনী দাখিলা দেওয়া হয়। যখনই চূড়ান্ত একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে আর্থিক বিবরণী তৈরি করা হয়, তখনই কী করা হয় যে ওই হিসাবকালের মধ্যে কিছু সাময়িক হিসাব বা কিছু নামিক হিসাব থাকে, সেই হিসাবগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য সমাপনী দাখিলা তৈরি করা হয়। এরপরে সমাপনী উত্তর রেওয়ামিল বা সমাপনী দাখিলা তৈরির পরে কী করা হয় যে আয় ব্যয় হিসাবগুলোকে বন্ধ করে দেওয়ার পরে যে স্থায়ী হিসাবগুলো থাকে, অর্থাৎ সম্পদ এবং দায় হিসাবগুলো যে থাকে, সেগুলো দিয়ে সমাপনী রেওয়ামিল তৈরি করা হয়। তারপরে বিপরীত দাখিলা তৈরি করা হয়। এরপরে আবার ধীরে ধীরে একইভাবে হিসাবের কার্যক্রমগুলো চলতে থাকে, আর এই কার্যক্রমগুলো একটা নির্দিষ্ট হিসাবকালকে ঘিরে চলতে থাকে, তাই না? আমরা জানি কি হিসাবকাল সাধারণত 1 বছর মেয়াদি হয়, তাই না? কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠানে হিসাবকাল বা হিসাব নিকাশ তারা 1 মাস পরেও হিসাব চূড়ান্ত হিসাব নিকাশ তৈরি করতে পারে, কোনো কোনো প্রতিষ্ঠান 3 মাস পরেও হিসাব নিকাশ তৈরি করতে পারে বা চূড়ান্ত ফলাফল নির্ণয় করতে পারে, কোনো কোনো প্রতিষ্ঠান 6 মাস পরেও কিন্তু তাদের আর্থিক ফলাফল নির্ণয় করতে পারে। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ প্রতিষ্ঠানই 1 বছর পর পর তাদের চূড়ান্ত হিসাবগুলো প্রস্তুত করে বা আর্থিক ফলাফল নিট আর্থিক ফলাফল নির্ণয় করে, তাই না? তো এখান থেকে আমরা আজকে আরেকটু আলোচনা করব এই যে হিসাবের যে দ্বিতীয় ধাপটা, লিপিবদ্ধকরণ বা জাবেদাভুক্তকরণ, এই জাবেদা নিয়ে আজকে একটুখানি আলোচনা করি। সামনের ক্লাসে আমরা কোনো অঙ্ক নিয়ে বা প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।